পানিতে থই থই করছে শ্রেণিকক্ষ সে পানিতে হৈহুল্লোর করছে শিশুরা তীব্র দাবদাহে যখন অতিষ্ঠ জনজীবন তখন শ্রেণীকক্ষে আটকানো পানিতে এভাবে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা স্থানীয় সময় বুধবার এমনটাই দেখা গেছে ভারতের উত্তরপ্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে জানা গেছে বিদ্যালয়ের শিক্ষকরাই শিক্ষার্থীদের স্কুলে আনতে এমন অভিনব কৌশল অবলম্বন করেন শিক্ষকরা তাপমাত্রা ভয়াবহভাবে বাড়তে থাকায় বিদ্যালয় জানান শিক্ষার্থীদের অনুপস্থিতি তাদেরকে চিন্তায় ফেলে দেয় তখন তাদের মাথায় এমন অভিনব বুদ্ধি আসে এরপরেই বিদ্যালয়ের একটি কক্ষের চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড সরিয়ে সেটিকে সুইমিং পুল বানান তারা সুইমিং পুল লাগা और हमने उसमें खूब एंजॉय भी किया सभी बच्चों के साथ नहाया पानी से एक दूसरे के ऊपर उछाला खूब हमने किया उसमें हम लोगों ने क्या किया कि कुछ एक ऐसा इनोवेटिव आइडियाज़ करते हैं जिससे बच्चे अट्रैक्ट होकर स्कूल में खुद आ जाए तो हम लोगों ने किया कि गर्मी पड़ रही है काफी जो है टेम्परेचर हाई हो रहा था तो हम लोगों ने क्लास फोर्थ में ही स्विमिंग पूल बनाया एक এমন কৌশল বেছে নেয়ার পর বিদ্যালয় উপস্থিতি বেড়েছে বহুগুণে এ কারণে শিক্ষকরা স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী সুইমিং পুল বানিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন এরই মধ্যে তীব্র গরমের কারণে ভারতের অন্ধ্র বিহার পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ আগামী দুই তিন দিন এই রাজ্যগুলোতে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে নাদিম মারজান সময় সংবাদ